ॐ तव कथामृतं तप्तजीवनं कविविरीतं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदातकं ভুবি পিনন্তি এ গুন্ডা জনাঃ। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্যে। এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের রামকৃষ্ণ মিশন আশ্রম মনসাদেব কেন্দ্রের ঠাকুর ঘরে আমাদের যে মন্দির আছে সেখানে আমাদের আজকে পর্ব ষষ্ঠ পরিচ্ছেদ তৃতীয় দর্শন। এইখান থেকে এখানে বলা হচ্ছে সর্বভূতস্থমাত্মানম সর্বভূতান চাত্মনি ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। এটি গীতা ষষ্ঠ অধ্যায়ে 29 নম্বর শ্লোক থেকে পড়া হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে সবার ভিতরে সর্বভূতস্থমাত্মানম, সবার ভিতরে সে যে পরম পুরুষ যে বিরাজ করছেন এটি যিনি লক্ষ্য করেন। সর্বভূতস্থমাত্মানম সর্বভূতান চাত্মনি, সবার ভিতরে তাকেই যে দেখে। ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন, তখন তিনি সেই অবস্থা প্রাপ্ত হন, তিনি সব কিছুর ভেতরে প্রত্যেকটি জিনিসের মধ্যে দিয়ে সেই শ্রী ভগবানকে দর্শন করে থাকেন। এটা হচ্ছে তার বৈশিষ্ট্য। মাস্টারমশাই বিগত দিন কতগুলি প্রশ্ন করেছিলেন আমরা শুনেছি, এবং বিগত দিন তিনি সেই প্রশ্নগুলোর শ্রীরামকৃষ্ণদের উত্তর দিয়েছিলেন। প্রথম প্রশ্ন ছিল ঈশ্বরে কী করে মন হয়, দ্বিতীয় প্রশ্ন ছিল যে সংসারে কীরকমভাবে থাকতে হয়, এবং ঈশ্বরকে কি দর্শন করা যায়, আর এই তিনটি ছিল প্রশ্ন। এর সঙ্গে শ্রীরামকৃষ্ণদের আরও একটি শব্দ বলেছিলেন, সেটি হচ্ছে বস্তু বিচার, ঈশ্বরকে পাওয়ার জন্য বস্তু বিচার, ঈশ্বরই বস্তু আর বাকি সব অবস্থু, এই ভাবনার চিন্তাতে নিজেকে মথিত রাখা, এইটার কথা তিনি বারবার বলেছিলেন। এই শব্দটির কথা তিনি বারবার আমাদের উল্লেখ করেছিলেন। আজকে আমরা পড়তে থাকব, এখানে মাস্টারমশাই বলছেন মাস্টার তখন বরানগরের ভগিনীর বাড়িতে ছিলেন। আপনারা সবাই জানেন মাস্টারমশাইয়ের সঙ্গে শ্রীরামকৃষ্ণের দেখা, এটা একটা অদ্ভুত ঘটনা। সেটা হচ্ছে তিনি তার জীবন থেকে একবারে জীবন তার একবারে ভালো লাগছিল না, এবং জীবন ভালো না লাগার ফলে তিনি জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলেন। জীবন শেষ করে দেওয়ার উদ্দেশ্যে তিনি বাড়ি ছেড়ে তার বোনের বাড়িতে এসে উপস্থিত হন, এবং বাড়ি ছেড়ে তার বোনের বাড়িতে যখন তিনি এসে উপস্থিত হন তখন তিনি তার ভাবনা এই একে নিয়ে সঙ্গে করে তিনি বেরিয়ে পড়েছিলেন আমাদের এতে বিভিন্ন বাগান দেখতে। এই করতে করতেই তিনি রাসমণির বাগানে এসে উপস্থিত হন, এবং রাসমণির বাগানের পরমহংসদেবকে দর্শন করে তার মনে হয়েছিল জীবনটা অন্যরকমভাবে দেখা উচিত, যেভাবে তিনি জীবনটাকে দেখছেন সেইটা জীবনটা দেখার একমাত্র পথ নয়, এর বাইরেও জগৎ আছে, এর বাইরেও একটা কিছু আছে। এবং এই জীবন দর্শন নতুন করে তাকে মাস্টে শিখিয়েছিল, এবং তিনি এইভাবে একটু করে ভগবৎ সমিতিতে এসে উপস্থিত হয়েছিলেন। সেইখানে সেদিনের প্রশ্নের পরে প্রথম দিনের দর্শনের পর আজকে তিনি দ্বিতীয় দর্শন এবং আজকে তৃতীয় দর্শন, তৃতীয়বার তিনি এসেছেন তার কাছে। মাস্টার তখন ভগিনীর বাড়িতে ছিলেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করা অবধি সর্বক্ষণ তাহারই চিন্তা, সর্বদা যেন সেই আনন্দময় মূর্তি দেখিতেছেন ও তাহার সেই অমৃতময়ী বাণী কথা অমৃতময়ী কথা শুনিতেছেন। ভাবিতে লাগিলেন এই দরিদ্র ব্রাহ্মণ কিরূপে এই সব গভীর তত্ত্ব অনুসন্ধান করিলেন ও জানিলেন, আর এত সহজ ও এই সকল কথা বুঝাইতে তিনি এ পর্যন্ত কখনো কাহাকেও দেখেন নাই, কাহার কখন তাহার কাছে যাইবেন ও আবার তাহাকে দর্শন করিবেন এই কথা রাত্রি দিন ভাবিতেছেন। দেখিতে দেখিতে রবিবার আসিয়া পড়িল, বরানগরী নেপাল বাবুর সঙ্গে বেলা 3টা-4টার সময় তিনি দক্ষিণেশ্বরের বাগান বাড়িতে এসে পৌঁছিলেন। দেখিলেন সেই পূর্ব পরিচিত ঘরের মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তত্ত্বকোষের উপর বসিয়াছেন, ঘর
ঘরে এক ফর্ম রবিবারে অবসর হইয়াছে, তাই ভক্তেরা দর্শন করিতে আসিয়াছেন। এখনো মাস্টরের সঙ্গে কাহারও আলাপ হয় নাই। তিনি সভামধ্যে এক পার্শ্বে বসিলেন, এক পার্শ্বে আসন গ্রহণ করিলেন। দেখিলেন ভক্ত সঙ্গে সহাস্যবদন ঠাকুর কথা কইতেছেন। দুটো ছবি এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। নম্বর এক, যে শ্রীরামকৃষ্ণকে যখন আমরা প্রথম দর্শন করি তখন আমাদের মনের ভেতরে কীরকম একটা ভাব হয়, যখন এই অভিজ্ঞতা বোধ হয় আপনাদের সবারই, যখন প্রথম দর্শন করা হয়েছিল তারপর বারবার মনে হয়েছিল কখন তাকে দর্শন করতে পারব, আমরা কিভাবে তার দর্শন পাব, এই আনন্দে আমরা সবসময় মেতে থাকতাম। অ্যাটলিস্ট অন্যদের কথা আমি তো বলতে পারি না, আমার কথা আমি বলতে পারি। প্রথম যেদিন বেলুড় মঠে গিয়েছিলাম তার সেই আনন্দময় রূপটি দর্শন করেছিলাম, তখন খুব ছোট ছিলাম, তখন মনে হতো এই রূপটিকে কোথায় দেখব, কারণ ক্যালেন্ডারের ছবি বা এমনি ছবি দেখে কিছুতেই যেন ওই ভালো লাগাটা তৈরি হতো না। বারবার মনে হতো যে এই ছবিটা আর কাকে যেটা দেখেছি এ দুটো একরকম নয়। যখনই আমরা বেলুড় মঠে শ্রীরামকৃষ্ণ দেবের সেই বিগ্রহ মূর্তি দেখি তখনই সেই আনন্দটা আমাদের ভেতরে কাজ করতে থাকে, যেটা ছবি দেখে কিছুতেই হয় না। আমাদের বারবার মনে হতে থাকে যে আমরা কী করে তাঁর সঙ্গে একীভূত হতে পারবো, এটা হচ্ছে কথা। এই ভাবনা চিন্তাটি আমাদের ভেতরে ভীষণ রকমভাবে কাজ করতে থাকে। এইখানে মাস্টারমশাইও ঠিক তাই বলছেন, ঠাকুরকে দর্শন করা অবধি সর্বক্ষণ তাঁহারই চিন্তা। আমাদের হয়তো সর্বক্ষণ তাঁহার চিন্তা থাকে না, আমাদের খাওয়া দাওয়ার চিন্তা থাকে, অন্যান্য চিন্তা থাকে, কিন্তু ভগবানের চিন্তাও থাকে, মনে হয় কী করে তাঁকে দর্শন করব, এইটা হচ্ছে কথা। সর্বদাই যেন সেই আনন্দময় মূর্তি দেখিতেছেন এবং তাহার সেই অমৃতময় কথা শুনিতেছেন। আমরা কেউ শ্রীরামকৃষ্ণকে আমাদের স্থূল চক্ষের চোখ দিয়ে দেখি, কিন্তু আমরা যারা তার কথা শুনেছি শব্দ গ্রন্থকারে আমরা পড়েছি, আমাদের এত ভালোবাসা তৈরি হয়েছে তার জন্য, সবসময় মনে হয় সেই গ্রন্থটি পড়ি। আমরা যারা প্রথম প্রথম কথামৃত পড়া শুরু করি, আমার মনে আছে গোগ্রাসে গিলেছিলাম, যাকে বলে বুঝি না, একটা শব্দ বুঝি না কিন্তু গোগ্রাসে গিলে চলেছি, এমন এক অদ্ভুত মাধুরী তার মধ্যে রয়েছে, মনে হচ্ছে যেন সবসময় পড়া দরকার, সবসময় যেন জানা দরকার, এরকম একটা ভাব। তিনি ভাবছেন, আবার এদিকে তার একটা সত্তা আছে, তিনি শ্রীরামকৃষ্ণের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে পারছেন না। আত্মসমর্পণ করতে পারছেন না তার কারণ হচ্ছে তাঁর যে মনের ভেতরে এই যিনি শুয়ে শুয়ে ইয়ে দেখছেন না, এই যে কী নাম, গীতা দত্ত, যে শুয়ে শুয়ে ক্লাস শুনছেন, দয়া করে আপনার ক্যামেরাটাকে অফ করুন, হ্যাঁ, আমরা আপনার সাহিত্য বুদ্ধমূর্তি দেখতে চাই না, আপনি অসুস্থ থাকলে অবশ্যই শুয়ে শুয়ে শুনুন কিন্তু ক্যামেরাটাকে অফ করে দিন, এটা অনেক বেশি সুন্দর হবে। আমি আপনাকে বসতে বলছি না, বসতে যদি কষ্ট হয়, কথামৃত শুনতে যদি কষ্ট হয় শুয়ে শুয়েই দেখুন, কিন্তু আপনার ওই ছবিটা আমরা দেখতে চাইছি না। দেখুন তিনি কিছুতেই শ্রীরামকৃষ্ণের কাছে তার একেবারে যে আত্মসমর্পণ, সেই আত্মসমর্পণটা কিছুতেই হচ্ছে না। কেন হচ্ছে না আত্মসমর্পণ? কারণ তার বিদ্যার অহংকার, ঠাকুর তার বিদ্যা ভেঙে চুড়ে তছনছ করে দিলেন, বললেন ও তুমি বুঝি খালি জ্ঞানী, এই কথাটা তিনি বললেন, এত বড় কথা তিনি বললেন। তার স্ত্রী সম্পর্কে যখন কথা হচ্ছিল তখন তিনি বলেছিলেন তুমি বুঝি বাড়ি জ্ঞানী, তারপরে যখন তার মনে হচ্ছিল যে সবাইকে বলাই বোঝানো যে ঈশ্বরের ইন্দ্রময় মূর্তিতে নয়, ঠাকুরের সেই তীব্র তিরস্কার যে তোমাদের কলকাতার লোকেদের ইয়া করতে শুধু বুঝিয়ে বলা বুঝিয়ে বলা, এতেও তার হচ্ছে না। তিনি তখনও পর্যন্ত শ্রীরামকৃষ্ণকে তাঁর যে ছাঁকনি সেই দিয়ে বিচার করে চলেছেন, বলছেন এই দরিদ্র ব্রাহ্মণ কিরূপে এইসব গভীর তত্ত্ব অনুসন্ধান করিলেন এবং জানিলেন, আর এত সহজে ওই সকল কথা বুঝাইতে তিনি এ পর্যন্ত কখনো কাহাকেও কখনো দেখেন নাই। শিক্ষক মহাশয়কে তখন আমাদের প্রয়োজন হয় যখন আমাদের পাঠ্যবস্তু আমরা বুঝতে পারি না। আমরা যদি আমাদের পাঠ্যবস্তু বুঝতে পারি তাহলে আমাদের গুরুর প্রয়োজন হয় না। পাঠ্যবস্তু সেই যে গভীর জটিল বিষয়গুলোকে সহজ করে শিক্ষক মহাশয়রা উপহার দেন আমাদের কাছে। আমাদের স্কুলে পড়াতেন অসীমবাবু, ইংরেজি পড়াতেন, তিনি আমাদের পড়াচ্ছেন এবং পড়াতে পড়াতে সেন্ড অফ কবিতা পড়াচ্ছেন। এই গল্পটা আমি অনেকবার বলেছি, সে সেন্ড অফ কবিতা যেটা আছে
একটা ব্ল্যাকবোর্ডের ভেতরে একটা ব্যালেন্স শিট এঁকে দেওয়া হয়েছে, একদিকে অ্যাসেটস আর একদিকে লাইবিলিটিস। আমরা যারা কমার্স করি তাদের কাছে একটা খুব পরিচিত একটা ছবি। অ্যাসেটসে তিনি লিখতে থাকলেন যে একটা ইউজুয়াল সেন্ড অফ বলতে আমরা কী বুঝি, একদল লোক এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তাকে ছাড়তে অনেক লোক এসেছে, তারপরে তাকে তা অনেক নানা রকম ফুলের গিফট দেওয়া হয়েছে, কবি কি দায় ছেড়ে যাচ্ছেন আমাদের জন্য, সেখানে একদল লোক যুদ্ধ করতে যাচ্ছে, এরা কখনো ফিরবে না, এদের ছাড়তে একজনও লোক আসেনি, এদের যে গিফটগুলো দেওয়া আছে সব সাদা রঙের গিফট, এরা যদি আদৌ ফিরে আসে পরাভূত হয়ে ফিরবে, এরা যদি আদৌ ফিরে আসে কফি বা হাত পা ভেঙে ফিরে আসবে। একটা ছবি এঁকে দিলেন, যে কঠিন তত্ত্ব যেটা আধ পাতার একটা কবিতায় আছে সেই ছোট্ট কবিতাটা একবার ছবির সামনে ভাসিয়ে দিলেন। এইটা হচ্ছে প্রথমটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ এত কী করে জানলেন শ্রীরাম, এটা আমাদের অনেকেরই প্রশ্ন থাকে। শ্রীরামকৃষ্ণ নিজের হাতের লেখা ভারী সুন্দর ছিল, কিন্তু খুব ভালো করে যদি লক্ষ্য করে দেখেন তাহলে ওগুলো সবটাই কপি করা, তিনি যে বিভিন্ন রকমের পালা কপি করতেন সেই পালাগুলো কপি করা, এবং দেখে দেখে খুব ভালো লিখতেন না, আসলে আঁকতেন। তার নিজের লেখা যদি দেখেন একবার দেখবেন, জয়রাধে প্রেমময়ী নরেন শিক্ষে দিবে যখন ঘুরে বাইয়ে বা হাঁক দিবে, এইটুকু লেখার মধ্যে তিনখানা বানান ভুল আছে, তারপরে কাগের ঠ্যাং বগের ঠ্যাং আছে, সমস্ত কিছু আছে। এইটা যদি আমরা দেখি তাহলে আমরা তার যে আমাদের যে শিক্ষাগত যোগ্যতা শ্রীরামকৃষ্ণের সেই নিয়ে যথেষ্ট একেবারে সেই নিয়ে যথেষ্ট প্রশ্ন থাকবে আর কি। এই হচ্ছে কথা। তিনি বলছেন এরকম চলছে, তিনি তার খুব ভাবনা যে দরিদ্র ব্রাহ্মণ কী করে জানবে। জানার একটা গল্প আছে, জানার গল্পটা হচ্ছে এই, আগেকার দিনে ওই প্রত্যেকটি গ্রামেতে, এখন তো আর হয় না, প্রত্যেক গ্রামে একটা করে চটি থাকতো, সেই চটিতে ওই পথ দিয়ে যাওয়ার সময় মানুষজন, তখন তো হোটেল ছিল না, সেই চটিতে বড় বড় সন্ন্যাসীরা ওই তীর্থ করতে যাওয়ার সময় ওই পথ দিয়ে সবাই পুরী যেতেন, আবার পুরী থেকে ফিরে গঙ্গাসাগর আসতেন, ওই পথ দিয়েই তারা আসতেন, তারা ওইখানে থাকতেন এবং তাদেরকে সেবা করা হতো, গ্রামের মানুষজন চাল ডাল তরকারি এই সমস্ত করতেন, এবং তাদের দলের নেতা ছিলেন গদাধর। গদাধর তার ছোট বন্ধুদের সঙ্গে করে নিয়ে এই সমস্ত সন্ন্যাসীদের সঙ্গে তাদেরকে সেবা করতেন, তাদের হোমের জন্য কাঠ আনতেন, তাদের খাবার জন্য জল এনে দিতেন, তারপরে খাবার দাবার রান্না বাটি হয়ে গেলে সেই সমস্ত বাসনপত্র পরিষ্কার করে দিতেন, কখনো কখনো তারাও প্রসাদ পেতেন, কিন্তু সবচেয়ে বড় প্রসাদ যেটা হচ্ছে সেটা হচ্ছে ঈশ্বরীয় প্রসঙ্গ। এইসব সাধুরা একে অপরের সঙ্গে বসে সেই ঈশ্বরীয় প্রসঙ্গ করা শুরু করতেন এবং সেই ঈশ্বরীয় প্রসঙ্গগুলো তারা শুনতেন, এবং শুনতে শুনতে সেইগুলিকে তার মনের মধ্যে ঢুকে গেছিল। অদ্ভুত শ্রুতিধর এবং স্মৃতিধর ছিলেন তিনি, যা কিছু শুনতেন সব তার মনে থাকত, এবং এই মনে থাকার জন্যই তিনি সেইগুলিকে পরবর্তীকালে বলতে পেরেছিলেন। আর শ্রীরামকৃষ্ণদেবের একটি অদ্ভুত সুন্দর কথা আছে, আপনারা শুনেছেন হয়তো, তিনি বলছেন যাবর কাঠার কথা। এই যাবর কাটাটা খুব ইম্পর্টেন্ট, যা শুধু শুনেছি জেনেছি জানা, আমাদের শাস্ত্রে বলছেন স্মরণ মনন নিধিধ্যাসন, যা শুনেছি তাকে চিন্তা করা এবং তাকে নিয়ে ধ্যান করা। এই যত যাবর কাটাটা হচ্ছে ধ্যান করা, বারবার চিন্তা করা, চিন্তা করতে 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 তার একটা ছবি ফুটে ওঠা বা তার ভেতরের তত্ত্ব ভেতরে চলে আসবে। এটা সব ক্ষেত্রে, এটা আমাদের পুরনো শাস্ত্রীয় পদ্ধতির এটা হচ্ছে কথা, পড়াশোনা করার পদ্ধতিটা হচ্ছে এই। এখন যেমন মেডিজি বেরিয়ে গেছে, সহায়িকা বেরিয়ে গেছে, আমরা আমাদের বুদ্ধিকে খরচ করি না, কিন্তু আগেকার দিনের মানুষ বুদ্ধিকে খরচা করতেন। তাই অদ্ভুত অবাক হয়ে গেলেন যে এই দরিদ্র ব্রাহ্মণী জানলো কী করে। দু নম্বর হচ্ছে তার স্কিল, এক্সপ্লেইন করার স্কিল এত সহজে তিনি সেটা বলছেন। এটা হচ্ছে বলার কায়দাটা তখনই হয় যখন আপনার চিন্তার ফ্লোটা খুব ক্লিয়ার থাকে, তখনই আপনি বলতে পারবেন, যখন এইগুলো চিন্তা করতে করতে সেই বিধাতা আপনার ভেতরে এসে গেছে। বলছেন বারবার বলছেন, কখন তাহার কাছে যাইবেন এবং তাহার দর্শন করিবেন এই কথা রাত্র দিন ভাবছেন। এটা ভগবানের একটা বিশেষ একটা গুণ, সেটা হচ্ছে আকর্ষণ করা, আকর্ষয়িতি, ভগবান আকর্ষণ করছেন আমাদের, তার কাছে আকর্ষণ করছেন, এটা তার স্পেশাল বৈশিষ্ট্য। তিনি এমনভাবে আকৃষ্ট করেন, এমনভাবে আকর্ষণ করেন, আমাদের যাবতীয় বিদ্যা বুদ্ধি জ্ঞান সমস্ত কিছু উল্টোপাল্টা হয়ে যায়। বলছেন এই সময় রবিবার দিন তিনি তার বাড়ি থেকে এলেন, নেপালবাবু তার সঙ্গে গিয়েছেন,
দক্ষিণেশ্বরে গিয়ে পৌঁছেছেন, গিয়ে দেখলেন ঠাকুর তার সেই পূর্ব পরিচিত ঘরটিতে বসে আছেন এবং ঘরে অনেক লোক আছে এবং ঠাকুর তাদের সঙ্গে কথা বলছেন। বরাবরের মুখচোরা মাস্টারমশাই ঘরের একটা কোণে কোনো রকমে বসে শ্রীরামকৃষ্ণের কথা শুনছেন। একটি ঊনবিংশতি বর্ষ বয়স্ক ছোকরাকে উদ্দেশ্য করিয়া তাহার দিকে তাকাইয়া ঠাকুর যেন কত আনন্দিত হইয়া অনেক কথা বলিতেছেন। ছেলেটির নাম নরেন্দ্র, কলেজে পড়েন, সমাজ ব্রাহ্ম সমাজে যান, কলেজে পড়েন ও সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন। কথাগুলি তেজপূর্ণ, চক্ষু দুটি উজ্জ্বল, ভক্তের চেহারা। দেখুন মাস্টারমশাইকে প্রথমবার, মাস্টারমশাই নরেন্দ্রনাথকে প্রথমবার দেখছেন, তাঁর দেখা ছবি, কী সুন্দর কথা বলছেন। এই কথাগুলো কীরকম না, চক্ষু দুটি উজ্জ্বল এবং কথাগুলি তেজ পরিপূর্ণ। এটা হচ্ছে নরেন্দ্রনাথ যখন স্বামী বিবেকানন্দ হয়নি তখন তার কথার ভেতরই এত তেজ, দীর্ঘ সাধনার পর সেই তেজ আগুনে পরিণত হয়েছিল সেটা আমরা দেখেছি। মাস্টার অনুমানে বুঝিলেন যে কথাটি বিষয়াসক্ত সংসারী লোকের সম্বন্ধে হইতেছিল। যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে, ধর্ম ধর্ম করে, তাদের ওই সকল ব্যক্তিরা নিন্দা করে, আর সংসারে কত দুষ্ট লোক আছে তাদের সঙ্গে কীরূপ ব্যবহার করা উচিত এই সব কথা। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, নরেন্দ্র তুই কী বলিস, সংসারী লোকেরা কত কী বলে, কিন্তু দেখ হাতি যখন চলে যায় পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে, কিন্তু হাতি ফিরেও চায় না। তোকে যদি কেউ নিন্দা করে তুই কী মনে করবি? নরেন্দ্র বলছেন, আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে। হাতি অব্দি জন্তু জানোয়ার অব্দি ছিল, তিনি একেবারে ডিফাইন করে দিচ্ছেন যে এই লোকগুলা কেউ নয়, কুকুর ছাড়া আর কেউ নয়। এটা হচ্ছে মজার কথা। এই শ্রীরামকৃষ্ণ সম্পর্কে সামনে এইসব আলোচনা হচ্ছে। এই অভিজ্ঞতা কম বেশি আমাদের সবাই রয়েছে, যখনই কোনো মানুষ ভালো কিছু করতে চায় যেটা সাধারণ হিসেবে ভালো নয়, সেইগুলিতে যখন মানুষ ঢুকতে চায় তখন তাদের ভীষণ রকমের বাধা উপস্থিত হয়। আমরা সবাই চাই সংসার আমার মতো করে হোক, সংসারে বাবা চান ছেলেরা আমার মতো করে হোক, মায়েরা চান মেয়েরা আমাদের মতো হোক, আমার মতো করে হোক, কিন্তু সন্তানেরা কি চায় এ বড় একটা বাবা মারা ভাবেন না। আমরা বরাবর বলে থাকি, আমরা সাধুরাও এই কথা বলে থাকি, আমাদের সময় কী কষ্ট ছিল, তোদের এখন মাথার উপর দুটো করে পাখা আছে, আমাদের সময় পাখাই ছিল না, দুটো গামছা ভিজিয়ে একটা পেতে একটা পরে শুতাম, যখন ঘণ্টাখানেক বাদে উঠতাম দুটো গামছাই শুকিয়ে যেত, এই কোমরের কাছটা একটু ভিজে থাকতো, কোথায় তোরা কত আরাম করে আছিস। এটা হচ্ছে, এটা একটা ভারী সুন্দর উদাহরণ উত্তর দিয়েছিলেন স্বামী সারদানন্দজি। চিঠির লেখক ছিলেন স্বামী বিরজানন্দজি, যিনি প্রথম আমাদের বরানগর মঠে সাধু হিসেবে যোগদান করেন। তিনি যে কষ্ট দেখেছেন, তিনি যে আর্থিক দৈন্যতা দেখেছেন, পরবর্তীকালে যখন মায়াবতীতে তিনি গেছেন সেখানে গিয়ে আর ততখানি আর্থিক দৈন্যতা কষ্ট নেই, তাই তিনি একটু অভিমান করেছিলেন সকলের উপর। এর উত্তরে স্বামী সারদানন্দজি লেখেন, তোমরা যেরূপ কষ্ট করিয়াছ, আমরা যেরূপ কষ্ট করিয়াছি সেইরূপ কষ্ট তোমরা করো নাই, তোমরা যেরূপ কষ্ট করিয়াছ তোমাদের পরবর্তী প্রজন্ম সেইরূপ কষ্ট করিবে না। অতএব এই সকল দিকে না দেখিয়া তাহারা কেমন করিয়া ঈশ্বরে মন নিবিষ্ট করে সেইটি দেখাটা খুব ইম্পর্টেন্ট। এই সবাই আমরা চাই যে জগৎটা আমার হাতের মতো হোক, আমার মতো হোক, এবং আমার মতো না হলে এই জগতে যারা আছে তারা প্রত্যেকে খুব খারাপ লোক। সেই কারণে যারা ধর্মপথে যাওয়ার চেষ্টা করে তাদেরকে সকলে খারাপ কথা বলে। তা সেই এগুলোর প্রসঙ্গে ঠাকুর বলছেন, হাতি যখন বাজারে চলে যায় তখন অনেক জন্তু জানোয়ার, আবার কার মাইক্রোফোন খোলা হলো, মঞ্জুশ্রীদী, হ্যাঁ মাইক্রোফোনটা অফ করতে হবে। তারপরে যখন হাতি যখন বাজারে চলে যাচ্ছে তার পেছনে অনেক জন্তু জানোয়ার চিৎকার চেঁচামেচি করে, কিন্তু হাতি তাতে কোনো রকম রিয়াকশন দেখায় না, সে তার ভাবে চলতে থাকে। কালকেই দেখছিলাম একটা ছোট্ট ক্লিপিং, যে যখন তোমাকে ভেবেচিন্তে ঠিক করতে হবে কার পেছনে তুমি লাগছো, যে একটা গন্ডার চলেছে, গন্ডারের দল, তিনটি গন্ডার পাশাপাশি চলেছে এবং একটি আমাদের একটি চিতাবাঘ সেই গন্ডারকে পেছন দিয়ে আস্তে আস্তে একটুখানি আক্রমণ করার চেষ্টা করছে। সে ভাবছে পেছন দিয়ে আক্রমণ করবো, গন্ডার বুঝতে পারবে না, গলাটায় দাঁত বসিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। সে একটুখানি খালি আঁচড় মেরেছে, তাতেও গন্ডার কিছু করেনি। তারপরে যখন দ্বিতীয়বার আঁচড় মারার পর গন্ডারটা ঘর ঘুরিয়ে তাকিয়েছে,
তার সেই অদ্ভুত নাকের সামনে যে সিংটা আছে সেটি দেখে সে চিতাবাঘের তৃতীয়বার থাবড়া মারার কোনো সুযোগ পাননি, তিনি ফিরে গেছেন। আমাদের এইরকম ভাবটি রাখা দরকার, জগতে সবাই তার মতো করে বলতে থাকবে, আমাদের সেটাকে উপেক্ষা করে যতক্ষণ না আমরা যেতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু সংসার সাগরে আমরা এগিয়ে যেতে পারবো না। ঠাকুর তাই তাকে বলছে, নরেন্দ্রের কনফার্মেশন চাইছে, নরেন্দ্র কীভাবে, নরেন্দ্র আবার এক কাটি ভেবে বলছেন আমি ভাববো কুকুরেরা চিৎকার করছে, মানে আরও নিচু জাতি। ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণ না রে অত দূর নয়, সকলের হাস্য, ঈশ্বর সর্বভূতে আছেন, তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, মন্দ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয়, বাঘের ভিতর নারায়ণ আছে তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না, সকলের হাস্য। যদি বলো বাঘ তো নারায়ণ তবে কেন পালালো, তবে উত্তর যারা বলছে পালিয়ে এসেও তারাও নারায়ণ, তাদের কথা কেন না শুনি। শ্রীরামকৃষ্ণের তিনটি দাওয়াই এখন খুব পপুলার হয়েছে, পূজনীয় সর্বপ্রিয়ানন্দজির বক্তব্যের দরুন তিনটি দাওয়াইয়ের কথা বলছেন। প্রথম বলছেন হোঁশ করবে, এইটা হচ্ছে প্রথম দাওয়াই আছে, হোঁশ করার কথা আছে। দ্বিতীয়টা হচ্ছে ইয়ে করবে কিন্তু বিষ ঠালবে না, আর তৃতীয় হচ্ছে উপেক্ষা করা। এই উপেক্ষা করা বাঘ নারায়ণ জেনে তার থেকে দূর থেকে সরে যাওয়া, দূর থেকে সরে যাওয়া মানে তাকে প্রণাম করে সে খারাপ জেনে তার সঙ্গ থেকে সরে যাওয়া, সঙ্গ থেকে অনেক দূরে যাওয়ার এটার কথা বলছেন। বলছেন একটি গল্প শোনো, কোনো এক বনে এক সাধু থাকেন, তার অনেকগুলি শিষ্য, তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন, এইটি জেনে সকলকে নমস্কার করবে। একদিন এক শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গেছিল, এমন সময় একটা রব উঠল, কে কোথায় আছে পালাও, একটা পাগলা হাতি যাচ্ছে। সবাই পালিয়ে গেল কিন্তু শিষ্যটি পালালো না, সে জানে হাতিও যে নারায়ণ, তবে কেন পালাবো, এই বলে পালাই দাঁড়িয়ে রইল, নমস্কার করে স্তবস্তুতি করতে লাগলো। এদিকে মাহুত চেঁচিয়ে বলছে পালাও পালাও, শিষ্যটি তবুও নড়ল না। শেষে হাতিটা সুরে করে তুলে নিয়ে তাকে এক ধারে ছুঁড়ে ফেলে দিয়ে গেল, শিষ্য ক্ষতবিক্ষত হয়ে ও অচৈতন্য হয়ে পড়ল। এই সময় সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যেরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ঔষধ দিতে লাগল। খানিকক্ষণ পর চেতনা হলে ওকে জিজ্ঞাসা করলে, তুমি হাতি আসছে শুনেও কেন চলে গেলে না? সে বললে, গুরুদেব যে আমায় বলে দিয়েছিলেন যে নারায়ণ মানুষ জীবজন্তু সব হয়েছেন, তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যাইনি। গুরু তখন বললেন, বাবা হাতি নারায়ণ আসছিলেন বটে তা সত্য, কিন্তু বাবা মাহুত নারায়ণ তো তোমায় বারণ করছিলেন, যদি সব নারায়ণ হয় তবে তার কথা বিশ্বাস করলে না কেন, মাহুত নারায়ণের কথা তো শুনতে হয়। এটা বলছেন যে সবার কথাই শুনতে হবে, সবার ভেতরে যদি ঈশ্বর বিরাজ করেন তো প্রত্যেকের কথাই শুনতে হবে। যেখানে দুঃখ আছে, যে পরিস্থিতি দুঃখ আছে তাকে পরিহার করে চলাটাই আমাদের খুব প্রয়োজন। শাস্ত্রে আছে আপো নারায়ণ, জল নারায়ণ, কিন্তু কোনো জলে ঠাকুর সেবায় চলে, আবার কোনো জলে আঁচানো বাসন মাজা কাপড় কাচা কেবল চলে, কিন্তু খাওয়া না ঠাকুর সেবা চলে না। তেমনি সাধু অসাধু ভক্ত অভক্ত সকলেরই হৃদয় নারায়ণ আছে, কিন্তু অসাধু অভক্ত দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার চলে না, মাখামাখি চলে না, কারোর সঙ্গে কেবল মুখে আলাপ পর্যন্ত চলে, আবার কারোর সঙ্গে তাও চলে না, তা কারোর সঙ্গে তাও চলে না, ওইরূপ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয়। একজন ভক্ত মহাশয় যদি দুষ্ট লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে তাহলে কি চুপ করে থাকা উচিত? এইখানে এই আগের যে প্রসঙ্গটা ঠাকুর বললেন যে মাহুত নারায়ণ এবং হাতি নারায়ণ, হাতি নারায়ণের প্রতি যেরকম আমাদের সে ইয়ে থাকা দরকার তেমনি মাহুত নারায়ণের থাকা দরকার। বিচার বুদ্ধি কখনো আমাদের কাজে কাজটাকে যেন বিঘ্ন না করে। তিনি উদাহরণ দিচ্ছেন সব জলই নারায়ণ, আপ ও নারায়ণ, এবং সেই কারণে সেই কোনো জলে কিন্তু কোনো জলে খাওয়া চলে, কোনো জলে শুধুমাত্র মুখ ধোয়া চলে, কোনো জল বাসন মাজার কাজে ব্যবহার করা যায়। এই যে ব্যবহারের প্রয়োগটা, কোনটাকে আমি কেমনভাবে করব, এই বিচার বুদ্ধিটা আমাদের ভেতরে কাজে লাগা দরকার। ঠাকুরের কথার মধ্যে ভাগবতে আছে যে ভক্তরা যখন পরমাত্মা নারায়ণ যখন কোথাও যান,
তখন সেই জায়গা, সে সাধারণ ভূমি পবিত্র হয়ে মন্দিরে রূপান্তরিত হয়। আপনারা দেখবেন এর প্রকৃষ্ট উদাহরণ বলরাম বসুর বাড়ি, জমিদারের বাড়ি, ইট কাঠ চুন সুরকি দিয়ে তৈরি বাড়ি। সেই বাড়িতে শ্রীরামকৃষ্ণের পদধূলি পড়ল 100 বারের বেশি। বাড়িটা কখন বলরাম বসুর বাড়ি থেকে বলরাম মন্দিরে রূপান্তরিত হলো আমরা জানি না। এটা হচ্ছে ভাগবত বলছে যেখানে নারায়ণ যান সেই জায়গা তো পবিত্র হয়ে যায়, কিন্তু ভগবানের ভক্তরাও যেখানে যান সেই জায়গাও পবিত্র হয়ে যায়। কীরকমে পবিত্র হয়? না, ভক্তরা হৃদয়ে করে সেই গদাধর বিষ্ণুকে সঙ্গে করে নিয়ে যান, এবং তারা যখন এসে প্রবেশ করেন তারা শুধু একলা প্রবেশ করেন না, তাদের সঙ্গে সঙ্গে সেই ভগবানও এসে প্রবেশ করেন, ভগবানের পাদপদ্ম করে। সেই কারণে যেখানে তার প্রকাশ বেশি তার সেই সম্পর্কগুলো করতে থাকা দরকার। শ্রীরামকৃষ্ণদেবের আরেকটা কথা আছে, যতই সেয়ানা হও না কেন কাজলের ঘরে ঢুকলে কালি লাগবেই। আমরা যতই সেয়ানা হই না কেন কাজলের ঘরে যখন আমরা ঢুকবো তখন আমাদের গায়ে কালি লাগবেই। আমরা যত অন্য চিন্তা কুচিন্তা বা কুসঙ্গ করতে থাকবো আমাদের মনের ভেতরের অবনমন হতে থাকবে। সেই কারণে যখন কুচিন্তা বা কুসঙ্গ করবার সুযোগ আসে তার থেকে চেষ্টা করতে হবে পরিহার করে যাওয়ার। আমাদের বিবেক চূড়ামণিতে কেন্দুগোলকের গল্প আছে, উলের কাপড়ের বল। বলছেন যে প্রথম সিঁড়িতে যখন সেই কেন্দুগোলক পড়ে তখন তাকে ধরে ফেলা যায়, দ্বিতীয় সিঁড়িতে যখন কেন্দুগোলক পড়ে তখনও তাকে ধরে ফেলা যায়, তৃতীয় সিঁড়িতেও যখন সে কেন্দুগোলক পড়ে তখনও তাকে ধরে ফেলা যায়, কিন্তু চতুর্থ সিঁড়িতে পড়লে আর কেন্দুগোলককে ধরা যায় না। সে ক্রমাগত নামতে থাকে নামতে থাকে নামতে থাকে। ঠিক এইরকম এই যে বাঘনারায়ণদের সঙ্গে সম্পর্ক তৈরি করলে প্রথম প্রথম নিজের ওপর কন্ট্রোল থাকে, দ্বিতীয় নিজের ওপর কন্ট্রোল থাকে, তৃতীয় নিজের ওপর কন্ট্রোল থাকে, কিন্তু আস্তে আস্তে এমন একটা পরিস্থিতি তৈরি হয় তখন আর নিজের ওপর কন্ট্রোল থাকে না। এটা হচ্ছে কথা, এটা একবারে খুব সত্য কথা। আমরা আমাদের নিজের জীবন দিয়ে দেখেছি যে কীরকম একটা অদ্ভুত রকমের পরিবর্তন আসে, সৎসঙ্গে কীরকম পরিবর্তন আসে অসৎসঙ্গে কীরকম পরিবর্তন আসে, এটা আমরা নিজেদের জীবন দিয়ে দেখেছি। বেলুড় মঠে যখন সাধুগতে এসেছিলাম আমাদের বাইরের একটা পৃথিবী আছে সেটাই ভুলে গিয়েছিলাম, একেবারে সম্পূর্ণ ভুলে গেছিলাম। 11 মাস কোনো বাইরের জগতের সাথে কোনো সম্পর্ক ছিল না, 2-4 বার হয়তো কাজে, 2 কি 3 বার হয়তো কাজে, 2-3 বার আমি একটু বেশি, কারণ শিকাগো সেন্টিনের জন্য আমরা গিয়েছিলাম, এ খুব বেশি হলে 10-12 বার কি কাজে গেছি। বাইরের পৃথিবীটা আমাদের কাছে সম্পূর্ণ মিথ্যে হয়ে গেছিলো, একটা নতুন ধরনের একটা জীবন তৈরি হয়েছিল। ভোরবেলা ঘুম থেকে ওঠা, ঠিক সময় গিয়ে জপধ্যান করতে বসা, এই জপধ্যান করতে না বসলে একটা অদ্ভুত রকমের যেন একটা পাগলের মতো ভাব তৈরি হতে থাকতো, তারপরে সেইটা শেষ হলে বাকি কাজগুলো করা, আরে রুটিনের মধ্যে চলছে, তার মধ্যে যেন একটা ডুবে থাকা একদম মগ্ন হয়ে থাকা। যারা এসেছে প্রত্যেকের ভেতরে বৈরাগ্য তখন একবারে দাউ দাউ করে চলছে, সেই দাউ দাউ আগুনের মাঝখানে থেকে আপনার আগুন যদি এতটুকু নরম হওয়ার চেষ্টা করে সে একেবারে আবার আগুনের মধ্যে পড়ে গিয়ে সে আবার আলোকময় হয়ে ওঠে, এটা হচ্ছে কথা। সে একটি গল্পের কথা আমাদের পূজনীয় জ্ঞানলোকানন্দজি বলেন যে এক পাদ্রি তিনি দেখলেন যে প্রত্যেক রবিবার একটা লোক তার চার্চে আসে, কয়েক সপ্তাহ লোকটা না আসাতে তার খোঁজ করতে বেরোলেন। সেদিন খুব ঠান্ডা ছিল, সন্ধ্যেবেলা তিনি যখন গিয়ে পৌঁছলেন তখন তার দরজায় যে কড়া মারলেন, দরজা খুলতে দেখা গেল লোকটি একটা কড়ার ভেতরে কিছু কয়লা জ্বালিয়ে তার সামনে বসে আগুনের তাপ পোয়াচ্ছেন। পাদ্রিটি ঘরের ভেতর ঢুকতেই তাকে অভিবাদন করলেন লোকটি। পাদ্রি কোনো কথা না বলে টুপি ওভারকোট লাঠি এক জায়গায় রেখে সেই কয়লার সামনে যে চেয়ারটা ছিল সেইটা গিয়ে বসলেন। লোকটি ভাবছেন এইবার পাদ্রি বোধ হয় কিছু বলবেন, পাদ্রি একটাও কথা বললেন। তিনি একটা চিমটে করে ওই একটা জ্বলন্ত কয়লা নিয়ে ঘরের একটা কোণ যেখানটা খুব ঠান্ডা সেইখানে গিয়ে কয়লাটা রেখে দিলেন, দিয়ে সে আবার চেয়ারে বসলেন। লোকটা ভাবতে থাকলেন যে এবার তিনি কি বলবেন, খানিকক্ষণ বাদে তিনি দেখতে থাকলেন যে সেই জ্বলন্ত আগুনের মতো লাল কয়লাটা ধীরে ধীরে শান্ত নির্জীব হয়ে গেছে। এবার পাদ্রিটি আবার উঠলেন, ওই কয়লাটা চিমটে করে তুলে এনে আগুনের মধ্যে ফেলে দিলেন। লোকটি ভাবছে এবার বোধ হয় পাদ্রি কিছু বলবেন, কিন্তু দেখলেন পাদ্রি এবারেও কিছু বললেন না, দেখলেন সেই জ্বলন্ত সেই ঠান্ডা কয়লাটা ধীরে ধীরে আগুনের স্পর্শে আগুন হয়ে যাচ্ছে। সেই কারণে আমরা যতই সেয়ানা হই না কেন
আমাদের ওই যখনই ঠান্ডা জায়গায় পড়ে যাব তখন আমাদের ভেতরটা ঠান্ডা হয়ে যাবে, ভেতরের আগুনটা ঠান্ডা হয়ে যাবে। তাই সাধু অসাধু ভক্ত অভক্ত এদের ফেলে যাওয়া যাবে না, কিন্তু আমি কোন ক্লাসের সাথে মিশবো, আমি নিজেকে কেমন করে উন্নত করব, নিজের চিন্তা ভাবনাগুলোকে আরও বেশি অর্থপূর্ণ করব, এই এই ভাবটা আমার উপরই রাখা আছে। একজন প্রশ্ন করেছে, মহাশয় কেউ যদি অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে তাহলে কি চুপ করে থাকা উচিত? এরকম অভিজ্ঞতা আপনাদের আমাদের সবার হয়। ঠাকুর বলছেন, লোকের সঙ্গে বাস করতে গেলে দুষ্ট লোকের হাত থেকে আপনাকে রক্ষা করার জন্য একটু তমগুণ দেখানো দরকার, কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয়। এক মাঠে এক রাখাল গরু চরাত, সেই মাঠে একটি ভয়ানক বিষাক্ত সাপ ছিল। সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকত। একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল। রাখালরা দৌড়ে এসে বলল, ঠাকুরমশায় ওদিক দিয়ে যাবেন না, ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে। ব্রহ্মচারী বললেন, বাবা তা হোক, আমার তাতে ভয় নেই, আমি মন্ত্র জানি। এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল, রাখালেরা ভয়ে কেউ সঙ্গে গেল না। এদিকে সাপটা ফানা তুলে দৌড়ে আসছে, কিন্তু কাছের কাছে না আসতে না আসতেই ব্রহ্মচারী যেই একটা মন্ত্র পড়ল অমনি সাপটা কেঁচোর মতো পায়ের কাছে পড়ে রইল। ব্রহ্মচারী বললে, ওরে তুই কেন পরের হিংসা করে বেড়াস, আয় তোকে মন্ত্র দিব, এই মন্ত্র জপলে তোর ভগবানে ভক্তি হবে, ভগবান লাভ হবে, আর হিংসা প্রবৃত্তি থাকবে না। এই বলে সে সাপকে মন্ত্র দিল। সাপটি মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞাসা করলে, ঠাকুর কী করে সাধন করব বলুন। গুরু বললেন, এই মন্ত্র জপ কর, আর কারোর হিংসা করো না। ব্রহ্মচারী যাওয়ার সময় বললে, আমি আবার আসবো। এই রকমই কিছুদিন যায়, রাখালেরা দেখে যে সাপটার কামড়াতে আসে না, ঢেলা মারে তবুও রাগ হয় না, যেন কেঁচোর মতো পড়ে আছে। একদিন একটি রাখাল কাছে গিয়ে ল্যাজে ঘুরিয়ে ঘুরপাক দিয়ে তাকে আছড়ে ফেলে দিল। সাপটির মুখ দিয়ে রক্ত পড়তে থাকল আর সে অচেতন হয়ে পড়ল, নড়ে না চড়ে না। রাখালেরা মনে করল সাপটি মারা গেছে, এই মনে করে তারা সব চলে গেল। অনেক রাতে সাপেরও চেতনা হলো, সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভিতর চলে গেল। শরীর চূর্ণ, নড়বার শক্তি নাই। অনেকদিন পর যখন অস্থি চর্মসার, তখন বাইরে আহারের চেষ্টায় রাত্রে একাধবার চড়তে আসত, ভয়ে দিনের বেলায় আসত না। মন্ত্র লইবার পর অবধি আর হিংসা করে না, মাটি পাতা গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে প্রাণ ধারণ করে। প্রায় এক বৎসর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এল, এসেই সাপের সন্ধান করলে। রাখালরা বললে সেই সাপ মারা গিয়েছে। তখন তিনি বললেন, ব্রহ্মচারীর কিন্তু ও কথায় বিশ্বাস হলো না। তিনি বললেন যে আমি যে মন্ত্র দিয়েছি, বললেন যে মন্ত্র দেওয়া হয়েছে সেই মন্ত্রের সাধন না হলে দেহত্যাগ হবে না। খুঁজে খুঁজে সেই দিকে তার দেওয়া নাম ধরে ডাকতে লাগলো। সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো, খুব ভক্তিভরে প্রণাম করল। ব্রহ্মচারী জিজ্ঞাসা করলেন, তুই কেমন আছিস? সে বলে, আজ্ঞে ভালো আছি। ব্রহ্মচারী বললে, তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন? সাপ বললে, ঠাকুর আপনি আদেশ করেছেন কারো হিংসা করি না, তাই পাতাটা ফলটা খেয়ে বোধহয় রোগা হয়ে গেছি, ওর সত্যগুণ হয়েছে কিনা তাই কারোর উপর হিংসা ক্রোধ নাই। সে ভুলেই গেছিল যে রাখালরা মেরে ফেলবার জোগাড় করেছিল। ব্রহ্মচারী বললেন, শুধু না খাওয়াটার দরুন এরূপ অবস্থা হয় না, অবশ্য আরও কারণ আছে, ভেবে দেয়। সাপটার মনে পড়ল রাখালেরা আছেড়ে মেরেছিল। তখন সে বলল, ঠাকুর মনে পড়েছে বটে, রাখালরা একদিন আছাড় মেরে আমাকে মেরেছিল, তারা অজ্ঞান, জানে না যে আমার মনের কী অবস্থা, আমি যে কাহাকেও কামড়াবো না বা কোনোরূপ অনিষ্ট করব না কেমন করে জানবে? ব্রহ্মচারী বললেন, ছি তুই এত বোকা, আপনাকে রক্ষা করতে জানিস না, আমি কামড়াতে বারণ করেছি, ফোঁস করতে তো নয়, ফোঁস করে তাদের ভয় দেখাস নাই কেন? দুষ্ট লোকের কাছে ফোঁস করতে হয়, ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট করে, তাদের গায়ে বিষ ঢালতে নি, অনিষ্ট করতে নি। দুষ্ট লোকের থেকে সবসময় এই দূরে থাকার খুব প্রয়োজন আছে, কখনো এই ভয় দেখাতে হয় কিন্তু
কেউ যেন আমাদের টেকেন ফর গ্রান্টেড না করে না, এটা আমাদের একটা বড় সমস্যা। সবাই আমাদের টেকেন ফর গ্রান্টেড করে, একেবারে কোনো রকম কিছু না। আমাদের দাঙ্গাবাজি করাটা আমাদের ব্রত না। আপনারা দেখবেন আমাদের যখন কিছুদিন আগে একটা সমস্যা তৈরি হয়েছিল, এরকম সমস্যা অনেকবারই তৈরি হয়েছিল, এই যখন এই সমস্যাগুলো তৈরি হয় রামকৃষ্ণ মিশনের তরফ থেকে যে রিয়াকশানটা দেওয়া হয়, সেই মোড অফ রিয়াকশানটা এটা একবারে আপনারা দেখবেন, খুব বোল্ড, ভীষণ অল্প কথা কিন্তু একেবারে ভীষণ একেবারে নরমভাবে বলা, এমনভাবে বলা যে বলাটা মানুষ একেবারে তার ভেতরে গিয়ে একদম অন্তঃস্থলে গিয়ে বিঁধবে, কিন্তু সেটা কখনো সেই ঘাটা কখনো ছড়িয়ে যাবে না, সেই আঘাতটা কখনো একেবারে খারাপ দিকে টার্ন নেবে না, কখনো তার মধ্যে থেকে প্রতিহিংসা আসবে না, এমনভাবে কথাগুলো বলা হয়ে থাকে। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের কাছে আমরা শুনেছি যে যখন মিটিংয়ে খুব হইচই হতো, ভূতেশানন্দজির কথা আমরা শুনেছি অনেক, যখন মিটিংয়ে কোনো একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে, উনি একবারে শান্তভাবে দুপক্ষকে দেখতেন, এ পক্ষকেও দেখছেন, উপক্ষকে দেখছেন, যখন যুযুধান দুটো পক্ষ কোনো একটু শান্ত হলো তখন তিনি তার নিজের বক্তব্যটা পেশ করতেন। আত্মস্থানে গিয়ে এরকম একটি প্রসঙ্গের কথা বলতে গিয়ে বলেছিলেন, তখন আমরা মনে মনে ভাবছি যে উনি ঠিক সাক্ষী স্বরূপরূপে বিরাজ করছেন, উনি ঠিক সমস্যাটা বুঝেছেন, আমরা সমস্যার কোনো একটা দিকে চলে গেছি এবং দুজনে দুপক্ষে চলে গিয়ে নিজে থেকে ডিফেন্ড করার চেষ্টা করছি, তা কিন্তু না, উনি কিন্তু ঠিক মাঝখানে বসে সমস্যাটাকে দেখার চেষ্টা করেছেন এবং সমাধান সূত্র দিচ্ছেন। আমাদের জীবনটা ঠিক এরকম হওয়া দরকার। আমরা অনেক সময় সমস্যার মধ্যে লাভ দিয়ে পড়ে ফেলি এবং গালাগাল তখনই আমরা দিই, চিৎকার চেঁচামেচি তখনই আমরা দিই যখন আমরা বুঝতে পারি আমরা হেরে যাচ্ছি, আমাদের কোনো কথা কাজ করছে না, সেই সময় আমরা এই কথাগুলো বলে থাকি, ওটা হচ্ছে শেষ আশ্রয়। আত্মস্থানন্দজিকে দেখতাম আমরা ভীষণ ভয় পেতাম, আমরা ভীষণ রকম ভয় পেতাম, কিন্তু ওটা ওনার একটা বাইরের দিক ছিল, একটা বাইরের ছবি ছিল, তিনি সেটাকে প্রকাশ করতেন। এই বাইরের একটা যেমন বাদামের চতুর্দিকে একটা শক্ত খোসা থাকে, সেইটা যদি ভেঙে ফেলা যায় তাহলে সেই নরম বাদামকে খুঁজে পাওয়া যায়। আত্মস্থান যে একদম ঠিক সেই রকম অ্যাপ্রোচ করাটাই খুব কঠিন ছিল, অন্যায় কথা বলা তো অনেক দূরের কথা, অ্যাপ্রোচ করাটাই ভীষণ কঠিন ছিল। এমন এক ব্যক্তিত্ব ছিল আমরা দেখেছি, তিনি যখন হেঁটে যেতেন তখন সেই পথ দিয়ে কেউ যেত না, তিনি কখনো বলেন না এই পথ দিয়ে হেঁটো না, কিন্তু তার এমন একটা ব্যক্তিত্ব ছিল যে সেটাকে অতিক্রম করে যাওয়া আমাদের পক্ষে সবসময় সম্ভব হতো না। আমরা যত এই যে ফোঁস করা হেনা তেনা এগুলো সব তমগুণের লক্ষণ, তারপরে আমরা যখন আরেকটু ক্রিয়াশীল হব তখনই তমগুণই ছেড়ে আমরা কর্মমুখর হই, আর সত্যগুণ তখন আমরা এই জাতীয় যাবতীয় কিছু অতিক্রম করে ঈশ্বরের সঙ্গে একীভূত হয়ে যেতাম। এই আত্মস্থানন্দজিকেই আমরা পরবর্তীকালে দেখেছি যখন তিনি সঙ্ঘের সঙ্গগুরু হয়েছিলেন, সেই মানুষটাকে আমরা চিনতাম না। শ্রীরামকৃষ্ণময় জীবন একবারে ডুবে গেছেন, বাইরের জগৎটা তার কাছে সম্পূর্ণ মিথ্যা হয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণ যেই যে উদাহরণটা দিচ্ছেন হুঁশ করার কথা, ভয় দেখানোর কথা, এটা যেমন আমরা তাকে দেখেছি, আবার এই যে সাপের যেই অবস্থা, যে জগতে কেউ তাকে আঘাত করেছে, কেউ তাকে কিছু করেছে, এইসব কিছু তার মনের ভেতরে সামান্যতম আসছে না। ঠাকুর বলছেন ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীবজন্তু গাছপালা আছে, জানোয়ারের মধ্যে ভালো আছে মন্দ আছে, বাঘের মতো হিংস্র জন্তু আছে, গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল আছে আবার বিষফলও আছে, তেমনি মানুষের মধ্যে ভালো আছে মন্দ আছে, সাধু আছে অসাধু আছে, সংসারী জীব আবার ভক্ত আছে। জীব চার প্রকার বলছেন, বদ্ধ জীব, মুমুক্ষু জীব, মুক্ত জীব, নিত্য জীব। আমরা কখনো শুধুমাত্র ভালোটা পাবো আর খারাপটা পাবো না, সেরকমটা কিন্তু কখনোই হবে না, ভালো খারাপ দুটো নিয়েই আমাদের জগৎ, আমরা কোনোটাকে ছেড়ে যেতে পারবো না, আমাদের ছাড়ার কোনো উপায় নেই, এই সব কিছু আমাদের ভেতরে থাকবে, কিন্তু আমি কার সাথে সম্পর্ক তৈরি করবো সেটা হচ্ছে আমাদের কথা। চার রকম জীবের কথা বলছেন, বদ্ধ জীব, মুমুক্ষু জীব, মুক্ত জীব এবং নিত্য জীব। নিত্য জীব যেমন নারদ আদি, এরা সংসারে থাকে জীবের কল্যাণের জন্য, জীবদিগকে শিক্ষা দিবার জন্য, এরা সবসময় সংসারে থাকে, এদের কোনো রকম নিজেদের কোনো কারুর কাছ থেকে কিছু পাওয়ার আশা নেই,
তারা জীবন ধারণ করেন, উন্নত মানের জীবন মানুষকে দেখান এবং উন্নত মানের জীবন যাপন করলে কেমন মানুষ হতে পারে তার সবসময় একটা ছবি আমাদের কাছে এঁকে দেন। নিত্যজীব এরা হলে নিত্যজীব, বদ্ধজীব হচ্ছে বিষয় আসক্ত হয়ে থাকে, তারা ভগবানকে ভুলে থাকে, ভুলেও ভগবানের চিন্তা করে না। বিষয় আসক্ত জীব এরা কখনো অন্য কোনো কিছুকে চিন্তা করতে পারে না, তারা নিজেদের কি পাওয়া হলো কি পাওয়া হলো না সেই সবের মধ্যেই তারা লেগে থাকে। দেখবেন এরকম ছবি আমাদের কাছে আছে, আপনাদের সবার কাছেই আছে। এই চৈত্র মাসের সেল থেকে পুজো শুরু হলো, তখন মনে হলো গরমকালে পাতলা হালকা জামা কাপড় কেনা হয়, তারপরে কিছুদিন পাতে মনে হলো না পুজো আস এই বর্ষাকাল এসেছে, এরকম সময় এমন জামা কাপড় কেনা উচিত যেগুলো খুব দ্রুত শুকিয়ে যাবে। সব কিন্তু প্রয়োজনীয় আমরা কিনি, এগুলো প্রত্যেকটা আমাদের আলমারিতে থরে থরে সাজানো থাকে। তারপরে পুজোর সময় ভালো একটা কিছু কিনতে হবে, কালী পূজাতে স্পেশাল কিছু পড়তে হবে সেইটা একটা করতে হবে, তারপরে কিছুদিন যেতে না যে ক্রিসমাসের জন্য কিছু পড়তে হবে, নতুন বছরে কিছু পড়তে হবে, দোলে কিছু পড়তে হবে। এই কিনতে কিনতে দেখবেন আবার সেই চৈত্র সেল এসে পৌঁছেছে, কিন্তু আমাদের যে বাসনা সেটা কমে না। আর এই যে এর ভেতরে আমরা ডুবে থাকি বলে সেই জিনিসকে পাওয়ার চেষ্টা করি, ঠাকুর যে বলছেন না কামিনী কাঞ্চন, এইখানে যে কামিনী শব্দটার ব্যবহার করছেন এটার ইংরেজিতে খুব ভালো অনুবাদ করা আছে, সেটা হচ্ছে ডিজায়ার, পাওয়ার ইচ্ছা। আর কাঞ্চন হচ্ছে সেই পাওয়ার ইচ্ছাটাকে বাস্তবীকরণ করার জন্য যে চেষ্টা সেটাকে বলা হচ্ছে কাঞ্চন, গোল্ড বা সোনা, এটা হচ্ছে কথা। এইটা যতক্ষণ আমাদের ভেতরে থাকবে, যতক্ষণ এই পাওয়ার ইচ্ছা থাকবে, ততক্ষণ পর্যন্ত পাওয়ার ইচ্ছার পেছনে আমরা ছুটে যাব, ভগবানকে চাইবার সামান্যতম ইচ্ছাটুকু আমাদের হবে না। এরা হচ্ছে বদ্ধজীব, এরা কিছুতেই এর বাইরে বেরোতে পারে না। কিন্তু এদের মধ্যেও কেউ কেউ থাকে মুমুক্ষুজীব, তার কথা বলছেন, যারা মুক্ত হবার ইচ্ছা করে, যারা কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে কেউ বা পারে না। অনেকেই এই সংসারে থেকে থেকে তারা এই সংসারের বাইরে যাওয়ার চেষ্টা করে, কেউ কেউ সুযোগের ব্যবহার করতে পারে, কেউ কেউ সুযোগের ব্যবহার করতে পারে না। আমাদের কাছে দেখেছি যারা দীক্ষার ফর্ম ফিল আপ করতে আসে বেশিরভাগই একটা কথাই লেখে, কেন দীক্ষা নিতে চাও, ভগবান লাভের জন্য। সবাই বুঝতে পারে সংসারের ভেতরে এই যে আনন্দের ভেতরে আছে, এই যে জৈবিক আনন্দ জাগতিক আনন্দ এটা যথেষ্ট নয়, কিন্তু এই যে ভগবানকে চাওয়ার পাওয়ার জন্য আমরা এই ভগবানকে পাবো বলে আমরা এই দীক্ষা নিই, মন্ত্র নিই, সাধন ভজন করার চেষ্টা করি, কিন্তু আমাদের ভেতরে খুব কম জন, কয়েকজন মাত্র সেই সাধন ভজনে সেই যে ভগবানকে পাওয়ার যে ইচ্ছাটা সেটা আমরা আমাদের ভিতরে জাগিয়ে রাখতে পারি, এবং জাগিয়ে রাখতে পারি না বলেই আমরা ওই বদ্ধ হয়ে যাই। কিন্তু মুমুক্ষুজীব যারা এর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, আর মুক্তজীব যারা সংসারের কামিনী কাঞ্চনে আবদ্ধ নয়, যেমন সাধু মহাত্মারা যাদের মনে বিষয় বুদ্ধি নেই আর যারা সর্বদা হরিপাদ পদ্ম চিন্তা করে, এটা হচ্ছে সবসময় ভগবানকে পাওয়ার ইচ্ছার জন্য সবসময় তার চিন্তা করা। আগের দিন আমরা বলছিলাম, পূজনীয় স্বামী বিমলাত্মানন্দজি বলছিলেন স্বামী মাধবানন্দজি জীবনের গল্প, মাধবানন্দজি মন্ত্র দীক্ষা হয়েছে জয়রামবাটিতে এবং পরের দিন মাধবানজি মায়ের সঙ্গে দেখা করতে এসছেন, মা তখন সবজি কুটছেন, কুটনো কুটছেন। মাধবানন্দজি এসে বসেছেন, প্রণাম টণাম করার পরে মা বলছেন, আর বাবা আমরা মেয়ে মানুষ, আমাদের আর সর্বক্ষণ সাধন ভজন, এই দেখো না চা ভাত হবে, চা জল চড়িয়েছি, জল গরম হচ্ছে সেই সময় একটু জপ করে নিব, তারপরে এই চাল ধুয়ে চাল দিলুম, ভাত ফুটছে সেই সময় একটু জপ করে নিব। মাধবানন্দির কাছে যেন খুব পরিষ্কার হচ্ছে ঠাকুরের এই আইডিয়াটা, যে সবসময় কেমন করে ভগবানের চিন্তা করতে হয়, জীবনের সব কাজকে ভগবতমুখী করা আর সেই কাজে সেই ভগবতমুখী কাজে লেগে থাকা, এইটা ভগবত ভাবের চিন্তা। এবং তাই এরা কখনো সংসারের ভেতরে বদ্ধ হন না, তাই যে মুক্তজীব বলছেন। একটি ছোট্ট উদাহরণ দিচ্ছেন ঠাকুর, যেমন জাল ফেলা হচ্ছে পুকুরে, দু চারটি মাছ এমন শেয়ালা কখনো জালে পড়ে না, এরা নিত্যজীবের উপমাস্থল, নারদাদি, এরা কখনো সংসারে পড়ে না, বেরিয়ে যায়। কিন্তু অনেক মাছই জালে পড়ে, এদের মধ্যে কতগুলি পালাবার চেষ্টা করে, এরা হচ্ছে মুমুক্ষুজীবের উপমাস্থল, কিন্তু সবই মাছ পালাতে পারে না, দু চারটে ধপাং ধপাং করে জাল থেকে পালিয়ে যায়,
তখন জেলেরা বলে ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল। কিন্তু যারা জলে পড়েছে তারা, যারা জলে পড়েছে তারা অধিকাংশই এই ভাবে, কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতে পারে না, পালাবার চেষ্টাও করে না, বরং জাল মুখে করে পুকুরের পাঁকের ভিতর গিয়ে চুপ করে মুখ গুজরে শুয়ে থাকে, মনে করে আর কোনো ভয় নেই, আমরা বেশ আছি। কিন্তু জানে না যে জেলে হড়হড় করে টেনে আড়ায় তুলবে। এরাই বদ্ধজীবের উপমা স্থল। এই বদ্ধজীবের এটা একটা সবচেয়ে বড় লক্ষণ, তারা কিছুতেই বুঝতে পারে না এই যে খেলাটা তা আমরা খেলছি এই খেলাটা শেষ হয়ে যাবে, এবং এই খেলা শেষ হয়ে গেলে আমাদের কষ্টের সীমা থাকবে না। আমরা কখনো এই খেলা মনে হয় যে অনন্ত দিন চলতে থাকবে, আমার এই সব জীবন যৌবন এরকমভাবে চলতে, প্রত্যেক দিন বদল হয়ে যাচ্ছে, চুলের রং কালো থেকে সাদা হয়েছে, আমি আবার বার্গেন্ডি করে তাকে কালো বানিয়ে ফেলছি, দাঁত পড়ে গেছে, আমি ডেন্টিস্টের কাছে ফলস টিথ ইমপ্লান্ট করে নিচ্ছি, আমার সেই 16 বছরের হাসিটাকে ইনট্যাক্ট রেখে দিচ্ছি। আমি মাঝে মাঝে ভাবি যে ফিল্ম স্টার প্রসেনজিৎকে, তাকে আমি খুব অল্প বয়সে দেখেছি, তখন থিয়েটার করতো, সে সমাধান বলে একটা স্টার থিয়েটার একটা নাটক হতো, তাতে একটা ছোট্ট কমিক রোলে অভিনয় করতো, কী অপূর্ব সুন্দর দেখতে। এখন যে চেহারাটা আমরা দেখি, চেহারায় এতটুকু বয়সের ছাপ পড়েনি, কিন্তু খুব কাছ থেকে দেখলে বোঝা যাবে সেই মানুষটা কী কষ্ট করে ওই চেহারাটাকে ধরে রেখেছে, চামড়ার কুঞ্চন সেগুলোকে ঠিক করার চেষ্টা করছে, একটা চেষ্টা থাকে। কিন্তু এই যে ভেতরে আমাদের যে ভেতরে যে মনটা আছে, সেই মনটাকে আমরা কখনো উন্নত করার চেষ্টা করি না, বাইরের এই যে টেক্সচারটাকে এটাকেই আমরা ভালো করার চেষ্টা করি, এবং এই ভালো করতে গিয়েই লোকে আমাদের বোকা বানায়, দামি দামি চশমা বিক্রি করে, দামি দামি কসমেটিক্স বিক্রি করে, দামি দামি কাপড় চোপড় বিক্রি করে, আর আমরা সেই বন্ধনের ভেতরে ঘুরে ঘুরে মরে তাই মিটিমিটি পিছিমিছি ডরি তাই। আমরা শেষ করব, ঠাকুর বলছেন বদ্ধজীবেরা সংসারে কামিনী কাঞ্চনে বদ্ধ হয়েছে, হাত পা মাধা, আবার মনে করে যে সংসারের ওই কামিনী কাঞ্চনেতেই সুখ হবে আর নির্ভয়ে থাকবে, জানে না যে ওতেই মৃত্যু হবে। বদ্ধজীব যখন মরে তার পরিবার বলে তুমি তো চললে, আমার কি করে গেলে, আবার এমনি মায়া যে প্রদীপটায় বেশি সলতে চললে, বদ্ধজীব বলে তেল পুড়ে পুড়ে যাবে, সলতে কমিয়ে দাও, এদিকে মৃত্যুশয্যায় শুয়ে আছে। বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না, যদি অবসর হয় তাহলে হয় আবল তাবল ফালতু গল্প করে, নাই মিছে কাজ করে, জিজ্ঞাসা করলে বলে আমি চুপ করে থাকতে পারি না, তাই বেড়া বাঁধছি, হয়তো সময় কাটে না দেখে তাস খেলতে আরম্ভ করে, সকলে স্তব্ধ। কালকে আমরা যাচ্ছিলাম, কাল না পরশু দিন, এই রিলিফের জন্য আমরা সার্ভে করতে যাচ্ছিলাম, একটা জায়গায় গিয়ে দেখলাম এই সদ্য পরশু আমাদের প্রায় মৃত্যুমুখে আমরা পড়বো এরকম অবস্থা, ওইরকম আমাদের সমুদ্রের ধারে যারা থাকেন তাদের মধ্যে একদলকে দেখলাম, তারা বসে, মানে পরশু দিন মৃত্যু কাছে এসেছিল, তাকে স্পর্শ করে চলে গেছে, যেই একটু স্বস্তি হয়েছে, চারজন মহিলা মিলে বসে খুব আনন্দের সঙ্গে লুডু খেলছে, পাশ দিয়ে যে গাড়ি যাচ্ছে সেইটার দিকে তাদের কোনো চোখ পড়ছে না, রাস্তায় প্রায় অর্ধেকটা জুড়ে তারা বসে লুডু খেলছে। পরশু দিন মৃত্যু এসে কাছে এসে উপস্থিত হয়েছিল, সেইটা তাদের স্পর্শ করছে না, গাড়িগুলো যে যাচ্ছে সেগুলো কোনোভাবে একটু বেকায়দা হলে হাত পাতার তলায় চলে যাবে, সে নিয়েও ভাবনা নেই, লুডো খেলছিলাম, আমি গাড়িতে যেতে যেতে খালি দেখছিলাম আর ভাবছিলাম। এই বোধহয় আমাদের বদ্ধজীবের লক্ষণ। আমরা জানি জীবন শেষ হয়ে যাচ্ছে, প্রতি মুহূর্তে অপেক্ষা করছি, কিন্তু তবু আমাদের দিন ফিরছে না, সে আছে দিনমপি রজনীম সায়ং প্রাত শিশির বসন্ত পুনরায়াত, কাল ক্রীড়তি গচ্ছত্বায়ু তদপি না মুঞ্চতি আশাবায়ু, দিন চলে যাচ্ছে রাত্রি আসছে, দিনমপি রজনীম সায়ং প্রাত, সকালবেলা সন্ধ্যেবেলা, সকাল চলে গিয়ে সন্ধে আসছে, সন্ধ্যা চলে গিয়ে সকাল আসছে, শিশির বসন্ত পুনরায়াত, মাস পরিবর্তন হচ্ছে, ঋতুর পরিবর্তন হচ্ছে, কাল ক্রীড়তে গচ্ছত্বায়ু, কাল ক্রীড়া করে একটু একটু করে আমাদের আয়ুকে হরণ করে নিচ্ছে, তদপি না মুঞ্চতি আশাবায়ু, তবু আমাদের আশা যাচ্ছে না, ভাবছি অনন্ত জীবনের ভাণ্ডার নিয়ে এসেছেন। তাই বলছেন ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতি, মূঢ়মতি বলছেন কেন, কারণ আমরা জেনে শুনে
আমরা সেই সংসারের পাকচক্রে পড়ে আছি, আমরা সেই তখনও লুডো খেলে চলেছি। পরশুদিন যখন ঝড় এসেছিল তখন ভাবছিলুম এই বোধহয় শেষ হয়ে যাব। পাশ দিয়ে গাড়িগুলো যাচ্ছে, মনে হচ্ছে বেকায়দায় হলেই আমার উপর চাপিয়ে দেবে গাড়িটা। সব জানছি, সব বুঝছি, কিন্তু মনে হচ্ছে দুচক্ষা পুঠো, দুচক্ষা দিলে পুট হলে আমার দুটো ঘুঁটি বেরোবে আর পুটে আমি খেলে 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 বেড়াবো। এই দুচক্ষা পুট করতে করতেই আমাদের জীবনটা চলে যাচ্ছে। তাই বলছেন, কাল ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ বুড়মতে সম্প্রাপ্তে সন্নিহিতে কালে নহি নহি রক্ষতে ডুমকৃং করণ। কাল যখন খেলতে শুরু করবে, কাল যখন তার নৃত্য দেখাতে থাকবে, চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাবে, সে এতটুকু সময় দেবে না। অতএব তাই সেই সময় আসার আগে এমন একটা উজ্জ্বল জীবন যাপন করা দরকার যাতে মিলেমিশে তার সঙ্গে একাকার হয়ে যাবে। একটি ছেলে হাসপাতালে চাকরি করে, আমার সঙ্গে বেশ খুব দোস্তি আছে, ফেসবুক থেকে দোস্তি এখন বেশ ভালো দোস্তি হয়ে গেছে। অল্প বয়সী ছেলে, খুব উদ্যমী ছেলে। সে বলছে, আচ্ছা এরকম হয় না যে তোমরা একবার সন্ন্যাস জীবন যাপন করতে করতে আস্তে আস্তে আবার এই জন্মটা শেষ হয়ে গেলে পরের জন্মে আবার গৃহস্থ জীবন পাবে, আমাদের সন্তান হয়ে আসতে পারবে, এরকম উন্নত মানের সন্তান পাবে? আমি তাকে বলছি যে আমি আর জন্মাতে চাই না, এই যে জন্মমৃত্যুর চক্র দেখেছি সেটাকে আর চাই না। বলছেন, কী করলে এরকম অবস্থায়? বাসনা মুক্তি, যত বাসনা থাকবে তত আমাদের হবে। স্বামীজি বলছে, মা ঠাকুরুন বলছেন, মুক্তি এক্ষুনি হয় যদি মানুষ নির্বাসনা হয়, সে বাসনাশূন্য হতে পারে, না হলে এই দুচক্কা পুট হতেই আমাদের চলবে। শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা যে তিনি আমাদের ভেতরে সেই দুচক্কা পুট খেলার অভ্যাসটা কাটিয়ে দিন, আমরা যেন ডুবে যেতে পারি তার গভীর ভাবনা, আমরা যদি মিশে যেতে পারি তার ভাবনা চিন্তার ভেতরে, তার জগতের ভেতরে। এবং দুচক্কা পুট অনেক খেলেছি, এই খেলা থেকে বেরিয়ে আসতে পারি। রবীন্দ্রনাথের একটি গান আছে, প্রভু খেলেছি অনেক খেলা, এবে তোমারও ক্রোড় চাই। এই বোধটা আমাদের যেন হয়, আমরা অনেক খেলা খেলেছি, এবার তার পাদপদে চাই, তার কোলে যেন উঠে পড়তে পারি, এই খেলা যেন আমাদের ভেঙে যায়। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা দ্রুত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশবীর্যম তংগ্রামকৃষ্ণম শিরসা নমামি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।